বন্ধুরা, কচু শাক, তাও আবার ডিম দিয়ে। তো বন্ধুরা, আজকে আমি বানাবো ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের কচু শাক। তো দেখো, নিয়ে নিয়েছি কচু শাক। এখানে দেখো, কচু শাকটাকে কিন্তু ভালো করে খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নেব। তো কচু শাক তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো, বাট ডিম দিয়ে কখনো খেয়েছো? তো এই রেসিপি কিন্তু জাস্ট মুখে লেগে থাকে। দেখো, কচু শাকটাকে ছাড়িয়ে কচু শাকটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিয়ে আমি কিন্তু একটা গামলার মধ্যে কচু শাকটা নিয়ে তাতে কিছুটা জল দিয়ে ভালো করে সিদ্ধ করে জলটা ফেলে দেবো। নর্মালি যেভাবে আমরা কচু শাক সিদ্ধ করি আর কি, সেইভাবেই কচু শাকটাকে সিদ্ধ করে নেব। আর এভাবে সিদ্ধ করে নিলে কচু শাকটা কষটাও বেরিয়ে যায়, আর কলা যে চুলকানোর ভাবটা সেটাও থাকে না। আর অবশ্যই তো সবাই আমরা এভাবেই কচু শাক রান্না করার আগে কচু শাকটাকে সিদ্ধ করে নিই। তো দেখো, ওদিকে কচু শাক সিদ্ধ করে নিয়েছি, আর আমি একটা ভালো করে চুবড়ির মধ্যে ঢেলে ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে। আর এদিকে দেখো, গ্যাস অন করে কড়া বসিয়ে কড়ায় কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা ডিম। তো এখানে আমি দেখো ডিমটা কিন্তু আমি মানে ভুজিয়া করে নেব। তো এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দেখো আমি নেড়ে চেড়ে ডিমটাকে একদম ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। তো বন্ধুরা, এই ডিম দিয়ে কচু শাক অপূর্ব স্বাদের হয়, আর যেটা কিনা না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো অবশ্যই ডিম দিয়ে একবার কচু শাক ট্রাই করো, জাস্ট মুখে লেগে থাকবে এই রেসিপি। আর আমি যখন ফার্স্ট টাইম বানিয়ে খেয়েছিলাম তখন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল, আর তারপর থেকেই কিন্তু আমি ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আজকে। তো কচু শাক আমরা অনেক রকমভাবেই বানাই, তাই তো? আর এখন দেখো, ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াতেই কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন আর কিছুটা নারকেল কুড়ানো। তো নারকেলটাকে কুড়িয়ে নিয়ে ওই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে হালকা করে ভাজা করে নিলাম। আর দেখো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, দুটো তেজপাতা দিয়ে দিলাম জল, ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। আর বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো এখানে কিছুটা আদা বাটা। এই মশলাটার সাথেই কিন্তু আদাটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো দেখো কিছু ছোলা। তো এগুলো আর কি তোমরা দিলে দিতে পারো, কি খেতে আরও ভালো লাগবে। ছোলাটা নারকেলটা মানে দিলে আরও এর টেস্টটা মানে স্বাদটা আরও বেড়ে যাবে। তো দেখো, ভালো করে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এইভাবে মশলাটাকে কষিয়ে নিলে না মশলার কোনো গন্ধ বা স্মেল থাকে না। আর এই দেখো, কচু শাকটাকে কিন্তু আমি আবারও মানে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম চুবড়ির মধ্যে। তো সেই কচু শাকটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মানে এই মশলার সাথে মিশিয়ে নেব। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো দেখো, এখানে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কচু শাকটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এইভাবে দেখো মানে কচু শাকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কচু শাকের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু মানে বেরিয়ে যায়। আর এই কচু শাকটা হবে একদম শুকনো শুকনো, শুকনো শুকনো কচু শাক খেতে বেশি মজার। আর দেখতেই পাচ্ছ, এই জলটাকে কিন্তু একদম শুকনো করে নিতে হবে, একদম ভাজা ভাজা টাইপের এই কচু শাকটাকে করতে হবে। দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মানে লো করে দেবো, আর লো ফ্লেমে কিন্তু ভালো করে শুকনো শুকনো, দেখতেই পাচ্ছ দেখো শুকনো শুকনো হয়ে গেছে। আর দেখেছো কতটা প্রথমে ছিল, কিন্তু এখন কমে একটুখানি হয়ে গেছে। আর কচু শাক আসলে এই রকমই, কমে গেলে একদমই মানে প্রথমে এতটা লাগে, তারপর কমে গেলে একটুখানি হয়ে যায় যখন একদম রান্না হয়ে যায়। আর দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি চিনি, একটু স্বাদ মতো চিনি দিয়েছি এখানে, আর একটু ভাজা জিরের গুঁড়ো। তো এখানে চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, বাট আমরা বাঙালি, তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা বাড়ে, আমাদের এটাই মনে হয়। আর দেখো, এই যে ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভেজে রাখা ডিমটা আমি কচু শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ একদমই শুকনো শুকনো করে ভেজে মানে ভাজা ভাজা মতো করে নেব। আর এই দেখো, নাড়াচাড়া হয়ে গেলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের কচু শাক ডিম দিয়ে। গরম গরম ভাতের সাথে এই ডিম দিয়ে কচু শাক একবার বানিয়ে ট্রাই করে দেখো, জাস্ট অসাধারণ লাগবে। আর এই স্বাদ বন্ধুরা মুখে লেগে থাকবে। তো অবশ্যই ট্রাই করো, আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো, রেডি হয়ে গেছে ডিম দিয়ে কচু শাক। আর এখন দেখো আমি বানিয়ে নিয়েছি, এবার একটা বোলেতে সুন্দর করে ঢেলে নেব, আর জাস্ট গরম গরম ভাতের অপেক্ষা। আর জাস্ট এই কচু শাক থাকলে আর অন্য কোনো কিছু লাগে না, এই কচু শাক দিয়েই দুপুরের লাঞ্চ হয় একদম ফাটাফাটি। আমরা বাঙালিরা ভীষণ খেতে পছন্দ করি এই কচু শাক, বিভিন্ন রকম কচু শাকের রেসিপি হয়। তো একবার এই ডিম দিয়ে ট্রাই করে দেখো, জাস্ট সব রেসিপি হার মেনে যাবে এই ডিমের কাছে। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করার অবশ্যই আমাকে জানিও। বন্ধুরা, আজকের ভিডিওটা
আর বেশি বড় করব না, কেননা এই কচু শাক দেখলেই জাস্ট আর থাকা যায়। তো লাঞ্চের জন্য আমি চলে যাচ্ছি, আর গরম গরম ভাতের সাথে বন্ধুরা এর স্বাদ তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটাই দুর্দান্ত। তো বন্ধুরা আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।